এবারের রমজানে খুব একটা জমে ওঠেনি ধানমন্ডি এলাকার ইফতার বাজার। তবে হরেক রকম ইফতার নিয়ে এসে গেছে ধানমন্ডি 27 রবীন্দ্র সরোবরের ইফতার বাজারগুলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বেইলি রোডের অগ্নিকাণ্ডের কারণে কিছুটা ভাটা পড়েছে এই এলাকার ইফতার বাজারগুলোতে। বছর ঘুরে পবিত্র রমজানে জমে উঠে রাজধানীর বিভিন্ন এলাকার ইফতার বাজারগুলো। শুধু রোজাদার না, বরং ভোজন রসিকদেরও দেখা মিলে ইফতার বাজারগুলোতে। ধানমন্ডি 27-এর মুঘল কাবাব হাউস প্রায় 52 রকমের ইফতার আয়োজন নিয়ে তাদের ইফতারের পসরা সাজিয়েছে। নানান রকমের কাবাব, গ্রিল, নান ছাড়াও তাদের হালিম এখানে ব্যাপক জনপ্রিয়। ইফতার নিতে আসা অনেকেই জানালেন এখানকার ইফতার আইটেম নিয়ে তাদের সন্তুষ্টির কথা। ইফতারে আমার এখানকার খুবই পছন্দ হচ্ছে চিকেন সাসলিক, এটা আমি খুবই খাই প্রত্যেক দিন। ইফতারে এটা না হলে আসলে চলেই না। আব্বু আম্মুকে নিয়ে শপিং করতে আসছিলাম এদিকে, এখন এখান থেকে ইফতারি কিনে দিন বাসায় যেয়ে খাবো। ধানমন্ডি এলাকায় মুঘল কাবাব হাউস, এটা খুবই পরিচিত বিখ্যাত। এটা আমাদের এখানে ইফতার আয়োজন একদম হচ্ছে পুরান ঢাকার কিছু আইটেমের যে সমারোহ, এগুলো আমরা রেখে গেছি ভাজা বড় আইটেমের মধ্যে। এদিকে ইফতার কিনতে আসা এক কর্মজীবী নারী জানালেন, সারাদিন অফিস থাকায় ক্লান্ত অবস্থায় ইফতার বানানো সম্ভব হয় না, তাই বাইরে বানানো কিছু ইফতার আইটেম আর হালিমই তার পছন্দের শীর্ষে। অ্যাকচুয়ালি এখন হচ্ছে অ্যাজ আমরা হচ্ছে ওয়ার্কিং ওমেনটা এখন লাইক সব জায়গায় সবাই আমরা বাইরে কাজ করছি, সো আমাদের অফিস টাইমের পর অ্যাকচুয়ালি আমরা ওরকমভাবে টাইম করতে পারি না ইফতার প্রিপেয়ার করার জন্য। এখান থেকে হালিমটাই নেওয়া হয় মোস্ট অফ দ্য টাইম, কারণ এখানে হালিমটা হচ্ছে টেস্টটা ভালো অন্যান্য জায়গা থেকে, আর একটু এনভায়রনমেন্টটাও একটু হাইজেনিক লাগে, আর ওদের যে একটা চিকন জিলাপি আছে ওইটার টেস্টটাও ভালো। ওটা অ্যাকচুয়ালি এখানে বলে গিয়ে ভাজা অ্যান্ড গিয়ে টেস্টটাও পাওয়া যায়, তো অন্যান্য জায়গার থেকে এটা বেটার হয়। রেস্টুরেন্ট থেকে অর্ডার করলে দেখা গেছে ওরা আগেরটা সার্ভ মানে আগেরটা পাঠিয়ে দেয়, অত একটা ফ্রেশ হয় না, সো এর জন্য মেনলি এই আইটেমসগুলো। আর ওদের স্প্রিং রোলটা অনেক ভালো, আমি আগে অন্য জায়গা থেকে স্প্রিং রোল ট্রাই করেছি বাট ওইটা আমার কাছে অত ভালো লাগেনি, সো এখান থেকে রেগুলারলি নেওয়া হয়। বাসায় ধরেন কাবাব তৈরি করা তো সম্ভব না, তাই না? তারপরে সবাই তো এখন এমনি একটু গরমের সিজন, এতে অনেকে পরিশ্রান্ত হয়ে যায়, বাসায় তৈরি করা একটু ডিফিকাল্ট। এই বাইরে থেকে প্লাস বাসায় দুই এক আইটেম করে এইভাবে ইফতার ভালো হয়। আমার অ্যাকচুয়ালি বিফটা বেশি পছন্দ, চিকেনটা আমি সেরকম একটা খাই না। আর হচ্ছে ম্যাসে ইফতারি বানানো থেকে শুরু করে সব কিছু করতে মোটামুটি অনেকটা টাফ হয়ে যায়, আর যেহেতু আমরা ব্যাচেলরভাবে থাকি বাসা থেকে অনেক দূরে, তো নিজেরা করাটা অনেক টাফ হয়ে যায়, এই জন্য আমরা বাইরে থেকে নিয়ে যাই সবসময়। আমি চিকেন রোস্ট নিলাম আর পরোটা নিলাম আর কি ইফতারির জন্য। জিলাপিটা ঘিয়ে ভাজা, ঘি আর জাফরান দিয়ে ভাজা, তো এই কারণে জিলাপির চাহিদাটা অনেক, ক্রেতারা অনেক খুশি এটা নিয়ে। আমাদের 1,20,000 টাকা হালিম বিক্রি হয়, আমাদের 2-3টা হালিম চলে হয়, আমাদের বিফ মাটন চিকেন তিনটা আছে, আমাদের প্রতিদিন হালিম সেল খুব ভালো হয়। ডালের ভিতরে খাসির মাথা দেওয়া হয়, খাসির মগজ দেওয়া হয়, খাসির মাথা দেওয়া হয়, ওগুলো দিয়ে আমরা মিক্স করে পরে ডালটা আলাদা রান্না করি, আর আমাদের মাংস আলাদা থাকে, যে যেটা নিয়ে আমরা ওভাবে দিতে পারি। এদিকে ধানমন্ডি লেক রবীন্দ্র সরোবরে গিয়ে দেখা গেল অনেকেই ছোট ছোট দলে একটু খোলা জায়গায় প্রকৃতির সান্নিধ্যে ইফতার করতে এসেছেন। এখানে প্যাকেজ আইটেম নিয়ে ইফতার করার সুযোগ মিলছে, যা বিক্রি হচ্ছে 100-120 টাকায়। তাদের প্যাকেজ আইটেমে ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপ, বিভিন্ন রকম ফল ছাড়াও 2 রকমের শরবত যুক্ত করা হয়েছে। আমাদের প্রত্যেকটা প্যাকেজ আইটেম 150 টাকা করে বিক্রি করা হয়, আর সাথে 2টা শরবত দেওয়া হয়। ওপেন স্পেস, ফ্রেন্ডরা সবাই মিলে বসা যায়, প্লাস হচ্ছে রেস্টুরেন্টগুলোতে যখন যাওয়া হয় তখন স্টুডেন্টদের জন্য এতটা বাজেট ফ্রেন্ডলি থাকে না। রমজানে নানা রকমের ও নানা স্বাদের ইফতারিতে দূর হয় সারা দিনের ক্লান্তি, আর তা যদি হয় মনমতো পছন্দের ইফতার দিয়ে তাতে তৃপ্তির ঢেকুর তোলা যায় পূর্ণ সন্তুষ্টি নিয়ে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ।